আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল MHB স্যার। আমি মাহমুদুল হাসান বাদল আছি তোমাদের সাথে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসো মূল ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, একটু ছবি আসছে, তোমরা ছবিটি দেখে বলো আজকের আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে। হ্যাঁ, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে সোনার তরী। এটি একটি রূপক কবিতা। রূপক অর্থে সোনার তরী বলতে মহাকালকে বোঝায়। আর কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, রূপক কবিতা জানার আগে রূপক কবিতার সংজ্ঞাটিকে ভালো করে আমাদের বুঝতে হবে। আসো দেখে নেই। রূপক কবিতা বলতে এমন ধরনের কবিতাকে বোঝায় যেখানে কবি তার বিশেষ কোনো তথ্য বা ভাবকে সরাসরি প্রকাশ না করে অন্য কোনো বাহ্যিক ঘটনা বা চিত্র ইত্যাদির আড়ালে রেখে সমান্তরালভাবে ব্যঞ্জিত করে থাকেন। আর রূপক কবিতার দুটি দিক রয়েছে, একটি আপাতদৃষ্ট ভাববস্তু বা সাধারণ ভাববস্তু, অন্যটি হচ্ছে অন্তর্নিহিত বা সমান্তরাল ভাববস্তু। এ কবিতায় অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে, যে শব্দগুলোর কিছু রূপক অর্থ রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি। কবিতায় ব্যবহৃত কিছু শব্দ এবং রূপক শব্দ। কবিতায় ব্যবহৃত সোনার ধান, এটি রূপক অর্থ হচ্ছে সাহিত্যকর্ম। কাটিতে কাটিতে ধান, রূপক অর্থ হচ্ছে গল্প, কবিতা, গান ও উপন্যাস লিখতে লিখতে। এলো বরষা, এটির রূপক অর্থ হচ্ছে জীবনের শেষ সময় এসে গেছে। ছোট ক্ষেত, এটি হচ্ছে পৃথিবী বা আমি, এটি সাধারণ অর্থে কৃষক আর রূপক অর্থে কবি নিজে। বাঁকা জল, এটি হচ্ছে প্রতিকূল সময়। তারপর দেখো পরপারে, এটি রূপক অর্থ হচ্ছে ওপারেতে অথবা পরকালে। মাঝি, এটি রূপক অর্থে মহাকালের নিয়ন্তা, যিনি মহাকালকে নিয়ন্ত্রণ করেন। সোনারতরী, এটি হচ্ছে মহাকাল, বিদেশে চিরায়ত শিল্পলোকে, নদীকূলে, এই পৃথিবীতে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল কবিতার ব্যাখ্যা এবং বিশ্লেষণ শুরু করি। কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে কবিতাটির পাঠ সংক্রান্ত একটু আলোচনা আমরা জেনে নিচ্ছি। এ কবিতা দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে একটি ভরা পাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটিতে নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের জীবন স্রোত যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থেকে মানুষের সৃষ্ট সোনার ফসল, তার ব্যক্তিসত্তা তথা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হত হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। আর এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতি লাইনে 8+5 মাত্রার পূর্ণ পর্ব রয়েছে। কবিতাটির শুরুটা এভাবে: গগনে গরজ মেঘ ঘন বরষা। গগনে মানে আকাশে, গরজে মানে গর্জন করছে, মেঘ মানে এখানে রূপক অর্থে অসুস্থতা, ঘন বরষা অর্থাৎ বর্ষাকালে। বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, এটি হচ্ছে স্বাভাবিক অর্থে। আর গগনে, এটি রূপক অর্থ হচ্ছে জীবনে, মেঘ মানে জীবনের অসুস্থতা, বিকারগ্রস্ততা। কোলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কৃষক সোনার ফসল উৎপন্ন করে ফসলগুলোকে বাড়ি নেওয়ার জন্য তিনি নদীর কোলে একাকে বসে অপেক্ষা করছেন। কোলে মানে নদীর তীরে, আর ভরসা মানে বাঁচার আশা, অর্থাৎ তার বাঁচার আশা নাই, তার কোনো ভরসা নাই। যেভাবে বৃষ্টি আসতেছে, যেভাবে মেঘ আসতেছে, যদি মেঘ এসে নদীর পানি তার ধানগুলোকে তলিয়ে দেয়, তাহলে তার আর কোনো ভরসা বাকি রইল না। সেটা এখানে বলা হয়েছে কূলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি শব্দের অর্থ প্রচুর পরিমাণে, ভাড়া ভাড়া
মানে ধান রাখার পাত্র অথবা ধানের আটি বা বোঝা, ধান কাটা হলো সারা কৃষকের ক্ষেত্রে এই হলো ধান কাটা। কেমন কৃষক নদীর তীরে তিনি এক ছোট জমিতে অনেক ধান উৎপন্ন করে এগুলো কেটে স্তূপ করে রেখেছেন। আর যদি আমরা কৃষকের জায়গায় কবিকে বুঝি তাহলে কবি এখানে ধান কাটা হচ্ছে কবির উৎপন্ন মানে কবির সৃষ্টকর্ম, কবিতা গল্প উপন্যাস নাটক লেখা এগুলোকে এখানে ধানের সাথে তুলনা করা হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তোমরা দেখতে পাচ্ছ ভরা নদী খুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এখানে খুরো ধারা হচ্ছে খুরের মতো ধারালো যে স্রোত, আর খর পরশা হচ্ছে ধারালো বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বরসা, অর্থাৎ বলতেছে ভরা নদী খুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এখানে কৃষক যেখানে ধান কাটছে, ধানের তিনি চাষ করেছে, এই ধান ক্ষেতের চতুর্পাশে একটা নদী রয়েছে। কেমন আর ধান ক্ষেতটি হচ্ছে এখানে দ্বীপের মতো, চতুর্পাশে তার নদী এবং নদীতে যে এগুলো ঢেউ ছিল স্রোত ছিল এটা খুবই খুরো ধারা এবং খর পরশা, ধারালো বর্ষার মতো তার ঢেউ। এই অবস্থায় কবি ধানগুলিকে নিয়ে খুব টেনশনে আছেন, কিভাবে ধানগুলিকে তিনি রক্ষা করবেন। তারপর বলছেন একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তোমরা খেয়াল করে দেখো এখানে ছোট একখানি ছোট ক্ষেত, এখানে ছোট ক্ষেত বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে রূপক অর্থে। আর হচ্ছে বাঁকা জল এখানে প্রতিকূল অবস্থা বা অনন্ত জলের স্রোতের প্রতীক। কবি বলতেছে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। যদি আমরা এখানে স্বাভাবিক অর্থে দেখি তাহলে কৃষক জমির ছোট একটি ক্ষেতের মধ্যে ধান ফলিয়ে তিনি ধানগুলো কেটে অপেক্ষা করছে, আর চারিদিকে বাঁকা জল এবং নদীর খরস্রোতা নদী এখানে তাকে ভয় দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে এই জমিতে পানি উঠে ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আমরা রূপক অর্থে দেখি এই পৃথিবী ছোটো ক্ষেত মানে পৃথিবী, পৃথিবীতে কবি অবস্থান করছেন, তিনি অনেক শিল্পকর্ম রচনা করেছেন, এগুলো এখনও প্রায় কবির জীবন শেষ পর্যায়ে এসে গেছে। এগুলোকে যদি পৃথিবী মহাকালের গর্ভে স্থান করে দেওয়া না যায় তাহলে কবি নিজেও মরবে, তার এই সৃষ্টকর্মও বিলীন হয়ে যাবে, এমন একটা অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে দেখো পরপারে দেখি আকা তরু ছায়া মশিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। হ্যাঁ পরপারে দেখি আকা, এখানে পরপার হচ্ছে নদীর ওই পারে, কেমন অথবা পরকালে। তরু ছায়া মশিমাখা, এই শব্দটি হচ্ছে তরু মানে গাছ, ছায়া মানে তো ছায়া, মশি মানে কলম, মাখা মানে কালি, অর্থাৎ কলমের কালির মাখার মতো। অর্থাৎ ওই পারেতে কি হচ্ছে তরু ছায়া মশিমাখা, গাছের ছায়াগুলো মনে হচ্ছে মানে কালো রঙে ছেয়ে আছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালবেলা গ্রামখানি মেঘে ডেকে আছে, একদম যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে, বৃষ্টি আসতে পারে, এমন একটা অবস্থা। এপারে তো ছোট ক্ষেত আমি একেলা, কবি বলতেছে ওইদিকে গ্রামগুলো একদম ঘোর অন্ধকারে ছেয়ে গেছে, আর এদিকে জমির মধ্যে আমি একেলা অসহায় অবস্থায় আছি। একলা মানে অসহায় কবি বা নিঃসঙ্গ কৃষক। তারপর কবি বলেন গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনে ওহারে। এই যে এমন অবস্থায় এখানে কোনো তরি ছিল না, নৌকা ছিল না, বা এখানে নৌকা আসার মতো কোনো কেউ কল্পনাও করতে পারে না যে এমন সময়ে নৌকা আসবে, কিন্তু গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। কবি হঠাৎ করে দেখতে পারলেন যে তার দিকে কেমন একটা তরি বেয়ে বা নৌকা বেয়ে একজন মাঝি আসতেছে, গান গাইতে গাইতে আসতেছে, তার মধ্যে কোনো ভয় নাই কেমন। আর কবি মনে হচ্ছে দেখে যেন মনে হয় চিনে উহারে, এই মাঝি কবির পরিচিত মনে হয়। আসলে এখানে মাঝি হচ্ছে মহাকালের নিয়ন্তা। কবি বলেন ভরা পালে চলে যায় কোনো দিকে নাই চাই, এই যে নৌকাকে আসতে দেখলো কিন্তু নৌকা বা মাছি কবির কাছে ঠিক আসে না, কবির কাছাকাছি এসে নির্বিকারভাবে অন্যদিকে চলে যাচ্ছে, ভরা পালে অন্যদিকে চলে যাচ্ছে এবং সে কোনো দিকে চাচ্ছে না। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, আর যে নদীতে চতুর্দিকে আমরা বলেছিলাম এখানে বাঁকা জল ঢেউ খেলা করতেছে, যে কোনো মুহূর্তে এই জমি বিলীন হয়ে যাবে, তো এই ঢেউগুলো নিরুপার হয়ে দুধারকে ভেঙে ফেলতেছে এবং দেখে যেন মনে হয় চিনুহারে, কবির মনে হচ্ছে তিনি মাঝিকে চিনেন। তারপর বলেন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তোরি কুলোতে এসে।
যখন নৌকাটা কবির কাছে না আসে অন্যদিকে চলে যাচ্ছে তখন তিনি নৌকার মাঝিকে আকর্ষণ করার জন্য তিনি ডাকতেছেন, ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে তুমি কোথায় চলে যাচ্ছ, কোন চিরায়ত শিল্পের লোকের দিকে তুমি যাত্রা করেছ, তুমি বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক মানে একবার, অন্তত একবারের জন্য হলেও তুমি কুলে এসে তোমার তরিটাকে ভিড়াও, তারপর যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তুমি আপাতত আমার ধানগুলোকে তোমার নৌকাতে তুলো, তোলার পরে তুমি যেখানে খুশি সেখানে চলে যেও, আমার ধানগুলো যারে খুশি তারে দিয়ে দিও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, একবারের জন্য হাসি দিয়ে আমার ধানগুলোকে তুমি রক্ষা করো, নতুবা যে অবস্থা এখন যদি বৃষ্টি এসে যায় এবং এই নদীর ঢেউ আমার জমিতে এসে যায় তাহলে আমার এতদিনের লালিত, আমার এতদিনের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাবে, সুতরাং এটাকে নষ্ট হতে দেওয়া যায় না, তুমি এটাকে রক্ষা করো। হ্যাঁ, সোনার ধান বলতে এখানে কৃষকের উৎপাদিত ধান অথবা কবির শিল্পকর্ম। কবি বলতেছেন, যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লোহ করোনা করে। তো যখন মাঝি অন্যদিকে চলে যাচ্ছিল কবি তাকে ডাক দিলেন, ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে, এ কথা শুনে তরি তার দিকে আসছে। আসার পরে কবির অনুনয় বিনয় শোনার পর মাঝি তার নৌকাতে সমস্ত ধানগুলো তুলে, ফসলগুলো তুলে, কেমন তোলার পর কি হচ্ছে, কবি বলতেছে যত চাও তত লও তরণি পরে, তোমার যা খুশি যতটুকু পর্যন্ত নৌকাতে তোলা যায় সবগুলো তুমি ফসল নৌকাতে তুলো, তরণি মানে নৌকা, আর আছে আর নাই দিয়েছি বলে, হ্যাঁ সবগুলো একদম তিনি নৌকাতে তুলে দিলেন এবং বলেন, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লোহ করোনা করে। এতকাল নদীর কূলে থেকে আমি যে ফসলগুলো উৎপন্ন করলাম, কেমন এটা সব কিছুই নৌকাতে তুলে দিলাম, থরে বিথরে মানে সাজিয়ে গুছি, এখন তিনি বলতেছে এখন দয়া করে আমাকে তুমি লোহ, আমাকে লোহ করোনা করে, দয়া করে আমাকে তুমি তোমার নৌকাতে একটু স্থান করে দাও। অর্থাৎ এখানে রূপকর্তে বুঝি যে এতকাল ধরে এই কবি যত উপন্যাস গল্প নাটক এগুলো লিখলেন, লিখে সময় পার করলেন, এখন তার মৃত্যু সময় এসে গেছে, এখন সব কিছুকে তিনি কী করলেন, যদি মানে মহাকালের কাছে তুলে দিতে পারেন, এগুলো মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারেন, মানুষের কাছে এগুলো অমর হয়ে থাকে, তাহলে কবি বাঁচে, কবির শিল্পকর্ম বাঁচে, এটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখানে ঠাই নাই শব্দ দ্বারা বোঝানো হয়েছে নৌকাতে আর জায়গা খালি নাই, কারণ নৌকাটি ছোট, তরি মানে নৌকা, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, কৃষকের উৎপাদিত সোনার ধানে নৌকা পরিপূর্ণ হয়ে গেছে, এখন কৃষককে নৌকাতে তোলার মতো আর জায়গা খালি নেই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ শ্রাবণের আকাশ, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, এখানে শ্রাবণ গগন মানে জীবনের অন্তিম সময়, এটা রূপক অর্থে বোঝানো হয়েছে, ঘন মেঘ ঘুরে ফিরে অনেক বিপদের ঘনঘটা বোঝানো হয়েছে, অর্থাৎ শ্রাবণের গগনে শ্রাবণের আকাশে ঘন মেঘ ঘুরে ফিরতেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে কী হবে, এই দ্বীপের সদৃশ যে ছোটো জমিটুকু আছে এটা আশু বিলীন হয়ে যাবে, এটা এখানে বোঝানো হয়েছে। শূন্য নদীর তীরে রহিণী পরি, অর্থাৎ সোনার তরি এসে সোনার ধানগুলো নিয়ে গেল, এখন যেহেতু সোনার তরিতে কৃষকের স্থান হয় নাই, সেই জন্য এখন এই নদীর তীরে কৃষককে কী করতে হবে, অনিবার্য নিয়তির করাল গ্রাসে তাকে এখানে পতিত হতে হবে, সেই জন্য তিনি শূন্য নদীর তীরে একাকী অপরিপূর্ণতার বেদনে নিয়ে তিনি পড়ে আছেন। তারপরে বলা হচ্ছে যা ছিল নিয়ে গেল সোনার তরি, এই কৃষক যা উৎপন্ন করেছেন সব কিছু নিয়ে সোনার তরি মহাকালের গর্ভে বিলীন হয়ে চলে গেল, এখানে কবির বা কৃষকের অপরিপূর্ণতার বেদনার এখানে একটা ইঙ্গিত আমরা পাই। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।